বিয়ে হোক বা প্রেম, সম্পর্ক নিয়ে সবসময়েই শিরোনামে থেকেছেন বলিউডের বহু নায়িকা। সেসব নায়িকারা সবাই বলিউডের সৌন্দর্যের রানী, লাখো তরুণ ভক্তের স্বপ্নের নায়িকা। তারকা ও অভিনেতা থেকে শুরু করে হাজারো পুরুষ পাগল ছিলেন তাদের জন্য। কিন্তু অনেক ভক্তই হয়তো জানেন না যে বিবাহ বিচ্ছেদ হওয়া পুরুষদেরকেও নিজের স্বামী হিসেবে বেছে নিয়েছেন বেশ কিছু জনপ্রিয় বলিউড অভিনেত্রী। চলুন জেনে আসি তাদের সম্পর্কে। বর্তমান সময়ে বলিউডের আলোচিত তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর। তাদের প্রেমের শুরু 2007 সালে তাসান ছবির সেটে। 5 বছর প্রেম করার পর 2012 সালে তারা বিয়ে করেন। সাইফ কারিনার ঘরে বর্তমানে রয়েছে দুই ছেলে। তবে সাইফ আগে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। 13 বছর সংসার করার পর 2004 সালে তাদের বিচ্ছেদ ঘটে। বিটাউনের আর এক সুন্দরী বিদ্যা বালান ইউটিভি ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে টানা 2 বছর প্রেম করেন। মিডিয়ায় তাদের প্রেমের বিষয়টি ওপেন সিক্রেট থাকলেও বিয়ের আগদিন পর্যন্ত তা স্বীকার করেননি। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 2012 সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন বিদ্যা ও সিদ্ধার্থ। বিদ্যার স্বামীও আগে একটি বিয়ে করেছেন। বিভিন্ন সময়ে রানী মুখার্জির সঙ্গে অনেক অভিনেতারই প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। শেষ পর্যন্ত বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের চেয়ারম্যান, প্রযোজক ও পরিচালক আদিত্য চোপড়ার গলায় মালা পরান রানী মুখার্জি। 2014 সালে তাদের বিয়ে হয়। এটা আদিত্যের দ্বিতীয় বিয়ে। আদিত্যের প্রথম স্ত্রী পায়েল খান্না। 2009 সালে ডিভোর্স হয় তাদের। 90 দশকের আবেদনময়ী নায়িকা শিল্পা শেটি। অক্ষয় কুমারের প্রেম ভুলে 2009 সালে ব্রিটিশ ব্যবসায়ী রাজকুন্দ্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। শিল্পাকে বিয়ে করার জন্য প্রথম স্ত্রী কবিতাকে তালাক দেন রাজ। শিল্পা ও রাজের সংসারে এক ছেলে রয়েছে। সাবেক মিস ইউনিভার্স লারা দত্ত বিয়ে করেন টেনিস তারকা মহেশ ভূপাতিকে। এটি মহেশের দ্বিতীয় বিয়ে। 2012 সালে মহেশ লারার সংসারে জন্ম নেয় কন্যা সাইরা। মহেশের প্রথম স্ত্রী ছিলেন প্রখ্যাত মডেল শ্বেতা জয়শঙ্কর। অবিবাহিত অবস্থায় বলিউডের অনেক বিখ্যাত অভিনেতার কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। সব প্রস্তাব বাতিল করে শোলে ছবির শুটিংয়ের সময় ধর্মেন্দ্রর প্রেমে পড়েন নায়িকা। ধর্মেন্দ্র তখন বিবাহিত, তার প্রথম স্ত্রী প্রকাশ কর ডিভোর্সে রাজি ছিলেন না। তাই ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করে হেমা মালিনীকে বিয়ে করেন। 80 ও 90 দশকের বলিউড কাঁপানো সুন্দরী জুহি চাওলা 1995 সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন। এ দম্পতির ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। আমেরিকা, কানাডা, আফ্রিকা ও ভারত জুড়ে ব্যবসা রয়েছে জয় মেহতার। তার প্রথম স্ত্রী ছিলেন সুজাতা বিড়লা। তিনি 1992 সালে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীও বিয়ে করেন বিবাহিত বনি কাপুরকে। 1996 সালে এই জুটির বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে দুই মেয়ে, জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। তবে শ্রীদেবীকে বিয়ে করার জন্য বনি প্রথম স্ত্রী মোনা সুরিকে তালাক দেন। 90 দশকের আর এক সুন্দরী অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। স্টান ছবিতে অভিনয়ের সময় ওই ছবির পরিচালক অনিল থাদানির প্রেমে পড়েন রাভিনা। 2004 সালে অনিলকে বিয়ে করেন রাভিনা। রাভিনাকে বিয়ে করতে অনিল তার প্রথম স্ত্রী নাতাশা সিপ্পিকে তালাক দেন। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।